আজকে তো বাবা দিবস, আল্লাহর রহমতে আমি অনেকটা কাজ করেছি। শুনলাম টাইটানিক জাহাজ দেখতে একটি সাবমার্সিবল যায়, কিন্তু একজনের টিকিটের দাম তো 2.5 কোটি টাকা। আচ্ছা, আমি আর আমার ছেলে যাব। যাই, ছেলেকে গিয়ে বলে আছি, বাবা তুমি আমার সাথে টাইটানিক জাহাজ দেখতে চলো। না বাবা, আমার ভয় লাগে। বাবা আমরা তো ডুবে যাই। না বাবা, ওখানে আমাদের সাথে ওসেনজেট কোম্পানির মালিকও যাবে। আচ্ছা বাবা, তাহলে যাব। একদিন পর বাবা, চলো আমরা সাবমার্সিবলে যাই। বাবা আমার ভয় লাগে, কিন্তু তুমি বলছো যাই। আসতে পারি? হ্যাঁ আসো। আপনি কি আমাদের সাথে যাবেন? না, আমাদের কোম্পানিতে নতুন একটি লোক কাজে এসেছে, সে একটা ডিপার্টমেন্টে আছে, সেটা খুব জরুরি আমাদের জাহাজের জন্য। তাকে আমাকে কাজ শেখাতে হবে, এর জন্য আমি আসতে পারবো না। বাবা আমার ভয় লাগে। বাবা সমস্যা নেই, চলো। আমি এটার ড্রাইভার, টাইটানিক দেখতে আমি তোমাদের নিয়ে যাব। আচ্ছা, আমাদের জাহাজ পানির নিচে যাওয়া শুরু করেছে। তোমার ডান দিকে তাকিয়ে দেখো। ওয়াও! 1 ঘন্টা 45 মিনিট পর এটাতে কি হয়েছে? না না, ভয়ের কিছু হয়নি। উপর দিকে এত অন্ধকার হয়ে গেল কেন? কেন এমন হচ্ছে? কি হয়েছে? জাহাজের সাথে আমাদের কণ্ঠ বিচ্ছিন্ন হয়ে গেছে।